Kamunacho. Kamunacho, Bangladesh community. Where are you from? Where are you from? I. আমরা গুহার ভিতরে যাচ্ছি. This is the imam. That is the imam. Okay, yeah. So, and this was the makmum. Okay. Okay, take. How many now? How many left? Six. I already give you three. Oh, then the. Just now you say six. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইফতার পার্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী এই দিনটার জন্য অধীর আগ্রহভরে অপেক্ষা করে, কারণ আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রমাদান মাসে রুটিন করে সবাইকে প্রায় নির্দিষ্ট লিস্ট করে ইফতারি প্রদান করা হয়। তারপরও স্পেশালি ইউনিভার্সিটির পক্ষ থেকে একদিন সকল স্টুডেন্টকে নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়। আজই হচ্ছে সেই দিন। কিছুক্ষণ আগে আপনারা যেই জায়গাটা দেখলেন, এই ফাঁকা উদ্যানে আর কি ইফতার পার্টির আয়োজন করা আর কথা ছিল, বাট আকাশের বৈরী আবহাওয়ার কারণে আর কি সেটা ইনডোর করা হচ্ছে। তো এখানে আর কি সবাই ভিতরে কোরআনের তালিম হচ্ছে। তো সবাই যাওয়ার আগে এখান থেকে হচ্ছে পানি প্লাস খেজুর নিয়ে যাবে, দেন এখানে নামাজেরও আয়োজন করা হবে। এখানে ছেলে মেয়ে উভয়ই একই হচ্ছে। এটা হচ্ছে আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনভোকেশন হল। সো এই কনভোকেশন হলে সবাই এখানে উপস্থিত হবে, দেন এখানে কিছুক্ষণ কোরআনের তালিম হবে, দেন তারপরে এখানেই নামাজে অনুষ্ঠিত হবে। সবাই একসাথে নামাজ পড়ার পরে তাই দেন তারপরে হচ্ছে আমাদের যে চ্যান্সেলরি বিল্ডিং আছে, সেই চ্যান্সেলরি বিল্ডিংয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো আমার এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা লাগে, এখানে সবাই একই সাথে বসে একই জায়গায় বসে ইফতারি করা এবং সবাই একই জায়গায় বসে যে নামাজটা আদায় করা, এটা আমার কাছে সবচেয়ে মজার ব্যাপার। তো এখন আপনারা নামাজের কিছু চিত্র দেখতে থাকেন, দেন তারপর আমরা খাওয়ার পর্বে যাব। ইফতারি এবং নামাজের পর্ব শেষ, এখানে আয়োজন করা হয়েছে রাত্রে সেই ভোজের। সবাই এখানে একত্রিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে কোনোভাবে কনভোকেশন হল থেকে চ্যান্সেলরি বিল্ডিং পর্যন্ত আসলাম ভিজতে ভিজতে। তো এসে দেখি আমার জন্য কোনো মানে বসারই জায়গা নাই, খাবার তো দূরের কথা। পরবর্তীতে কোনোভাবে বসে একজনকে খাবার পাঠাতে বললাম, তো আমরা ছয়জন খাবার পাই নাই। তো উনি ইতিপূর্বে তিনজনের খাবার দিয়ে গেছে, তারপরও জিজ্ঞেস করছে যে আর কয়জন বাকি। তো আমি বলছি কি এখনও ছয়জনের, তখন বলছে কি যে তিনজনের তো আমি কিছুক্ষণের আগেই দেখলাম, এখনও ছয়জন কীভাবে থাকে। সো সবাই যে এখানে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে। তো তুলনামূলকভাবে মালয়েশিয়ান আমাকে কিছুক্ষণ আগে যে রুটিটা দেখালাম, এই রুটিটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বাকি যে খাবারটা আছে অনেক খাবার, কিন্তু মালয়েশিয়ানদের অনুযায়ী খাবারগুলো খুবই ভালো, বাট আমার ব্যক্তিগতভাবে কেন জানি মালয়েশিয়ান বিদেশি খাবারের প্রতি আমি কোনো অভ্যস্ত হই না। এগুলো আইসক্রিম আর কি, সবাইকে আইসক্রিম দিবে। দেন এখানে এই যে বাতাসেরও ব্যবস্থা আছে, এটা একটা অনেক বড় এরিয়া, প্রায় 1400 স্টুডেন্ট মানে কলিগ সব কিছু মিলে 1400 মানুষের, 1500 মানুষের মতো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমার খাওয়া শেষ, এখানে আপেলও ছিল, প্রচুর আপেল। তো আমি ফার্স্ট টাইম এই আপেলটা নিয়েছি, কিছুক্ষণ পরে আমি এখানে এসে দেখি আর কোনো আপেলই নাই, দুইটা নিয়েছি। তো অনেকে হচ্ছে প্যাকেট প্যাকেট আপেল নিয়ে চলে গেছে, মানে এখানে অগণিত পর্যাপ্ত আছে, যে যার মতো নিতে পারে। এতক্ষণ যে সাইডে দেখলেন এই সাইডে ছেলেদের খাওয়ার জায়গা ছিল, এখন যেটা দেখছেন এটা মেয়েদের খাওয়ার জায়গা। তো মেয়েদের খাওয়ার জায়গায় আমার খাওয়া শেষ, আমি এখন এদিকে হালকা ট্যুর দিলাম। দেন বাইরের দিকে যদি লক্ষ্য করেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথা ছিল আর কি অনেকটা। সো ওই যে সাইডে কোনো মানুষ বসতে পারে না আর কি বৃষ্টির কারণে, এখন মূলত অধিকাংশ মানুষের খাওয়া দাওয়া শেষ, বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বাট এত পরিমাণে বৃষ্টি কীভাবে বাইরে যাবো খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার মাথায় একটা তাৎক্ষণিক অল্টারনেটিভ একটা ওয়ের কথা মনে পড়লো, আমি সেই পথে রওনা দিলাম। আমরা গুহার ভিতরে যাচ্ছি। This is the imam. That is the imam. Okay, yeah, yeah. So, and this was the makmum. Okay. So, গুহার ভিতরে চলে আসলাম। এই জায়গাটা অনেকটা অবাক করার মতো। আমাদের পুরো ক্যাম্পাসের যতটা সেন্ট্রাল এরিয়া,
মানে সেন্টার এরিয়াটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড, আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো বাইরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তো আর আমার ইচ্ছে ছিল আর কি সুন্দর একটা ভিডিও রেকর্ডিং করা, কিন্তু মানে বৃষ্টির কারণে ওটা সম্ভব হয়নি। তো এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে আমি অন্য সাইডে যাব। এখানে টোটাল দুইটা এন্ট্রেন্স আছে, একটা এন্ট্রেন্স এটা এই সাইড দিয়ে ওই যে কার যাচ্ছে, আর একটা আছে অপোজিটে। বাট এটা খুঁজে পাওয়া খুবই মানে খুঁজে পাওয়া টাফ আর কি। চলেন যাই, আমার গন্তব্যে যাওয়ার জন্য যে এন্ট্রেন্স সেটা পেয়ে গেছি। এই যে এটা দিয়ে যাব, কেমন আছো? বাংলাদেশ কমিউনিটি, হ্যাঁ, গুড ইফতার, ভালো ইফতার, ভালো ভালো ইফতার, ভালো আছে, ভালো ভালো ইফতার, শুভ সকাল, ইটস নট সকাল ইটস রাত, মিডনাইট, শুভ সদা, শুভ রাত্রি, শুভ রাত্রি, শুভ রাত্রি গাইস। আমার বন্ধু মোবারক, মাই ফ্রেন্ড মোবারক, মাই ফ্রেন্ড মোবারক, ওকে ওকে থ্যাংক ইউ। তো আমার ইন্টারেস্ট পেয়ে গেছে সবাই, যেহেতু উপরের সাইডে মানে অনেক বৃষ্টি, সবাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে বাইরে যাচ্ছে। আমি যাচ্ছিলাম আন্ডারগ্রাউন্ড, মেবি অনেকটা ডার্ক হবে, বাট এটা ডার্ক না, প্রচুর প্রচুর লাইটিং আছে। এখন এটা পার হলে বৃষ্টি আর কি, তো একটু ক্যামেরাটা অফ রাখতে হবে। অল্প কিছু রাস্তা ছিল, তো তার ভিতরে প্রচণ্ড ভিজে গেছি, ভিজে ভিজে দৌড়াতে এসে দেখি এই যে আমাদের বাংলাদেশি বাইরে সবাই এখানে মুরগি ভিজা ভিজে বসে আছে। এটা ছিল ভিডিওর সবচেয়ে ফানি আর মজার অংশ। আমরা বাঙালিরা একসাথে হলে অনেকটা মজাই করি আর কি, তো সেইভাবে প্রতিকূল আবার করানোর কোনো এন্ডিং পার্ট নিতে পারি না। এটা ছিল এন্ডিং পার্ট, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আগামীকাল আমার এখানে সবাইকে ঈদ মুবারক।